নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষা ঢুকেছে, আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই, তবুও ছুটি বাড়ানো হয়েছে। মিড ডে মিল থেকে বঞ্চিত শিশুরা, হাইকোর্টে জানালো মামলাকারীরা, রায়দান স্থগিত রাখলেন বিচারপতি। এই মামলার শুনানিতে কী হলো বিস্তারিত জেনে নেব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। একদমই রেনেসা, আমি একটু শুনানি পর্বটি বিবরণ দিতে চাইবো, যেখানে মামলাকারীদের তরফ থেকে তারা যেটা আদালতের সামনে উপস্থাপন করেছেন বা আদালতকে জানিয়েছেন যে এই যে বর্ষাকাল ইতিমধ্যেই চলে এসেছে, আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে, এবং তার পাশাপাশি গরমের ছুটি আগামী 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেই সময়সীমার মধ্যে স্কুলের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা মিড ডে মিল থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন। এবং এই দাবি যখন বা এই প্রেয়ার যখন করা হয় মামলাকারীদের তরফ থেকে, সেই মুহূর্তে রাজ্যের তরফের আইনজীবী তিনি যেটা জানান আদালতকে যে এই যে দাবিটি করা হচ্ছে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত ছুটি নয়, ছুটি 27 তারিখ পর্যন্ত, এবং তার পাশাপাশি যিনি মামলাকারী রয়েছেন, মামলাকারীদের সঙ্গে কী সম্পর্ক রয়েছে, এরা কী করেন এবং রাজ্যের সঙ্গে কী সম্পর্ক রয়েছেন, সেই প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফ থেকে। এবং একই রকমভাবে মিড ডে মিল থেকে কোনো মতো ছাত্রছাত্রীরা দ্বারা বঞ্চিত হচ্ছেন না, সে বিষয়টিও কিন্তু আদালতের সামনে উপস্থাপন করা হয় রাজ্যের তরফ থেকে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় তোমাকে রেনেসা যেটি উল্লেখ করা হয়েছে সেই বিষয়টিও আমি জানাতে চাইবো, যে আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয় যে আপনারা কি, রাজ্যের কাছে প্রশ্ন করা হয় যে আপনারা কি ছুটি বাড়াচ্ছেন, রাজ্যের তরফ থেকে তখন বলা হয় যে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে, ঠিক কোন পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতির উপরেই কিন্তু মূলত নির্ভর করবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের তরফ থেকে। এরপরেই কিন্তু বিচারপতির তরফে তিনি রায়দান আপাতত স্থগিত রেখেছেন, এবং তাদের যেটা বক্তব্য মামলাকারীদের তরফে যেটা বক্তব্য ছিল যে এই যে ছুটি বর্ষা ঢুকে যাওয়ার পরেও কেন ছুটি থাকবে বা গরমের ছুটি কেন এক্সটেন্ড হবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে মূলত এই জনস্বার্থ মামলা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, এ নিয়ে পরবর্তীতে কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।